কি বললি? আমি শুধরে গেছি? জেঠিমা আমি জানি না কথায় 40 লাখ টাকা থাকলে কি হয়। দাদা বলেছে আচার হয়, আইসক্রিম হয়, আর লাল টুকটুক একটা ফ্রক হয়, কিন্তু মা হয় না। সেই জন্য আমার পাতা লাগবে না। তবে আমি বুঝেছি তোমার পাতা লাগবে। আর যতক্ষণ তুমি আমাদের পাতা না পাচ্ছ, ততদিন যদি ভালো মন্দ না খাও তাহলে খুব খারাপ হবে। ঠিক আছে, ঠিকটা আসুক, তারপর তোকে দেখাচ্ছি। তুমি ওকে ফল দিচ্ছ কেন? চুপ একদম, যা এখান থেকে। চাচ্ছি তো, আমরা দুজনে মিলে রাখি কিনতে যাচ্ছি। কেন রাখি কিনতে যাচ্ছিস কেন? বানাতে পারছিস না? দেখছিস না তুই ভাই বোনে কেমন রাখি বানাচ্ছে? মা আমার কাছে না অত সময় নেই। আর তাও থাকবে কেন? বাবার পকেটে ছোড়াদের সঙ্গে ঘুরে বেড়ানো আর ক্রিকেট খেলার সময় আছে তোমার। সেদিন বাটুলারের পকেট থেকে দেখলাই পেয়েছি। রাখি খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বলে দিলাম। আমি বলে দেব কিন্তু। কি বলবি রে তুই? তোমার পকেটে লম্বা লম্বা সাদা সাদা। কি বলছিস তুই? না না মজা করলাম। আমাকে টফি খাওয়াবে তো? হ্যাঁ খাওয়াবো। কি হয়েছে? তুমি কিন্তু রাত্রিবেলা দাদার জন্য মুরগির ঝোল করবে। মুরগির ঝোল খাওয়াবে দাদাকে? শখ কত তো দাদাকে পিন্ডি খেলাবো আমি। আমার দাদা মুরগির ঝোল ভালোবাসে। আমরা শুধু মুরগির নাড়ি মুড়ি খাই, আর তোমরা খ্যাংচিবু। ঠ্যাং চিবাচ্ছে চেপে যা মলিন।